بسم الله الرحمن الرحيم السلام عليكم شبرناس كيسر نويت بلوغ اپنا در کے شاگتم اس کامی چول آشلام سهری سپیشال الیشماز بونا ریسیپی نیا অল্প মশলায় দুর্দান্ত স্বাদে একটি রেসিপি আপনারা যে কেউ সেহেরিতে দুই প্লেট ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন এরকম একটি মাছের পিস থাকলে চলুন রেসিপিটি নাটনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক রেসিপি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে এনেছি দুইটা ইলিশ মাছগুলোকে আমি কেটে নেব তো আমি সবগুলো মাছ রান্না করব না এখান থেকে আমি সাত পিস মাছ নিয়ে নেব মাছের পরিমাণ আপনারা কম বেশি করে বাড়িয়ে নিতে পারবেন সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন এই মাছগুলোর পেটের মধ্যে ডিম ছিল আমি ডিমগুলো আলাদা করে নিয়ে নাই মাছের মধ্যে রেখে দিয়েছি মাছগুলো কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে পেরে আসলাম ইলিশ মাছ কিন্তু লবণ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো টাটকা মাছ তো মাছের সাইজগুলো দেখেই বুঝতেছেন আমি একেবারে পাতলা বা মোটা করে নাই মিডিয়াম ভাবে মাছগুলো কেটে নিয়েছি মাছের গায়ে থেকে এক্সট্রা পানি জড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া স্বাদমতো লবণ লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিব এতে করে লবণ মাছের ভিতরে ভালোভাবে যাবে পরবর্তীতে লাগলে হাতে রেখে অ্যাড করতে পারবো আমি মাছের কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া যেহেতু মাছের মধ্যে জাল না হলে খেতে ভালো লাগবে না আমি মাছগুলো আগে সামান্য ভেজে নিব সেই জন্য আমি এখানে হলুদ মরিচ লবণ অ্যাড করেছি আপনারা কেউ লাল মরিচের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারেন শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো হালকা ভেজে নিতে পারবেন মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যায় মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর চলে যাবো সরাসরি চুলায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম চলে আসলাম চুলায় চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দিব সেম তেলে আমি মাছগুলো বোনা করে নিব আপনারা চাইলে রান্নার রেগুলার তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারবেন তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ ভাজা তেলের মধ্যে রান্না করলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয় ইলিশ মাছের তেল হলো তো কথাই নাই ইলিশ মাছের নিজস্ব এক্সট্রা একটা তেল আছে ভেজে নেওয়ার সময় ওই তেল ছেড়ে দেয় উল্টে পাল্টে মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি কিরকম ভাবে বেজে নিয়েছে আপনারা মাছের দিকে লক্ষ্য করলে কালারটা দেখে বুঝতে পারবেন এর থেকে বেশি সময় নিয়ে বেজে নিলে এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে বোনা করার পর খেতে ভালো লাগবে না এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেম তেল আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অনবরত নেড়ে ছেড়ে নরম করে বেজে নিব কালার চেঞ্জ করব না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব ইলিশ মাছের মধ্যে রসুন বাটা না দিয়েও রান্নাটা করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ স্বাদমতো লবণ লবণটা আমি হাতে রেখে দিচ্ছি যেহেতু আমি ভেজে নেওয়ার সময় লবণ একটু বেশি পরিমাণে দিয়েছিলাম গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড তেলের সঙ্গে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলো দেওয়ার পর এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এগুলো কষিয়ে নেওয়ার জন্য পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত ফিরে আসলাম প্রায় ছয় থেকে সাত মিনিট পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে টমেটোগুলো একেবারে গলে যায় নাই এগুলো কাঁচা টমেটো ছিল সেই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিব মাছগুলো হালকা ভেজে নেওয়ার কারণে ভেঙে যাচ্ছে না আমি যত নাড়াচাড়া করতেছি মাছগুলো কিন্তু আস্তই ছিল আর মাছগুলো একেবারে টাটকা ছিল আমি মাছগুলো যখন রান্না করতেছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা ভেঙে দিচ্ছি যেহেতু মাছগুলো বোনা করব সেই জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি সোলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে রান্নাটা কমপ্লিট করব তো পাঁচ মিনিট আমি জাল করেছি আমার এখানে হাই হচ্ছে 2000 আমি 800 মধ্যে রান্নাটা করেছি তো হয়ে গিয়েছে এখন রান্নাটা আমি স্বাদমতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু ফ্লেভার হওয়ার জন্য ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি ধনেপাতা দিয়ে এক মিনিট ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব এরপর আমি চুলাটা বন্ধ করে দিব ফাইনাল লুকটা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো তো এখন এক মিনিট পর ফিরে আসলাম চুলাটা এখন বন্ধ করে দিব মাশাল্লাহ এর লুকটা দেখেই বুঝতেছেন কতটা লোভনীয় পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসবো ইলিশ মাছ বোনার ফাইনাল লুক নিয়ে চলে আসলাম দেখেন কতটা লোভনীয় এবং অসাধারণ হয়েছে তো আশা করছি আমার আজকে ইলিশ মাছ বোনার রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা অবশ্যই বাসায় এভাবে রেসিপিটি ট্রাই করবেন ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না সেহেরি খাওয়ার জন্য এরকম একটা আইটেম হলে যথেষ্ট আর কোনো আইটেমের প্রয়োজন হয় না আমি আবার বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ